ঘরের কিছু কথা ঘরের মধ্যে থাকতে দেও, সব কিছু বাইরে বাইরে করিও না, ঘরের একটু নিজের। ওইসে ওইসে বাদ দাও। হ্যালো, আরে কইও না মা, ওইজন তোমার লগে মাতি। কালকের কথাটা বাদ দেও মা, আজকের কথা শুনো কি তা হইছে। আজকে জানো নি কি তা হইছে, তাইনে তো আগে বেজান ঋণ করিয়া রাখছে না নি, আর ওখন খালি মানুষে তাকদাদের ফোন করিয়া যেন পয়সা দিত পয়সা দিত। আজকে তো তার মাস পড়ছে, বেতন পাইছে, সারা বেতন দিলেইছে, যে যে পয়সা পাইতো তার কাছে দিলেইছে। ওখন তো আমার যে টেনশন, ওর মা মাসটা কেমনে চলবো কিচ্ছু বুঝিয়া ফাইলাম না। তার উপরে আমার ননা সে ডেইলি ফোন করিয়া পয়সা খুঁজে। আচ্ছা খো তো মা, তাই জামাইয়া চাকরি করে না, তাই এটা আমরা ভুল নি, আমরা কিতা করতাম, লজ্জাও লাগে না ডেইলি টা দিন ফোন করি পয়সা খুঁজে, আমরাও তো সংসার আছে, আমরাও তো চলতাম। আর হইও না, সব সময় খালি নিজের চিন্তা করে। ওই ওই এক কথা স্বার্থপর হইলেই চলে যায়। ওই শুনরাই নি, এদিকে আও একটু, দরকার কথা আছে। খো আমি ফ্রি আছি তো। ফোনটা রাখি, আও এদিকে। আরে খো না, মার লগে মাত্রা। আরে কইরাম না দরকার কথা আছে, আও এদিকে ফোনটা রাখিয়া। আচ্ছা মা, আমি তোমার আবার করলাম কল। আরে জানি না কি তার দরকারি কথা আছে। ওই ওই জানাইমু জানাইমু, ঠিক আছে রাখো। কই আইরাইনি? খুব কিতা, তোমার কতদিন আমি কইছি যে ঘরের সব কথা মারে কইতে যাইও না। মানে কিতা মানে? মা তো আমার মা, আমার আপন মানুষ তো তাই। বুঝছি, তবুও ঘরের কত সিক্রেটস থাকে না, সবকিছু যদি সবাই শেয়ার করে দেবো তো কেমনে হইব, একটু কথা নিজের কাছেও রাখিও, ঘরে একটু প্রাইভেসি মেনটেন করিও। তাই না, আমার মা তো তাই করেন না। কিছু কইছি? কইছে, বাদ দাও। তুমি তো সারাদিন বাইরে ডিউটি থাকো, আমি কিতা করতাম ঘরে একলা বুয়া, এর লাগে আমি মারে ফোন করি মাতি। শুনো শুনো, তোমার এটাও সহ্য হয় না? আরে শুনো, ঘরের কিছু কথা ঘরের মধ্যে থাকতে দেও, সবকিছু বাইরে বাইরে করিও না, ঘরের একটু নিজের। ওইসে ওইসে বাদ দাও। হ্যালো, আরে কইও না মা, ওইজন তোমার লগে মাতি। ওই ওই তোমার লগে যে মাতি, এটা নিয়ে কথা শোনা নি তাসল মারে। আচ্ছা এটা বাদ দো, ওই জাস্ট এখন গড় আইসে, আইও আমার লগে ঝগড়া শুরু করছে। বৌমা, ও বৌমা, আমার শাশুড়ি এ ডাকলো। এ মা একটু আও তো। আচ্ছা ইস মা ডাকরা। আরে আমি কিতা হইতাম ফেনে ডাকরা। ওই ওই শাশুড়ি মা কিতা হইন, আমি আইয়াই জানাইরাম তোমারে। হ্যাঁ হ্যাঁ ফোনটা তুলিও কিন্তু, ঠিক আছে রাখো। হেমা কইন মা। বৌমা, এই মাসে একটু আটাইয়া চলিও, একটু খরচ কম করিও। আমি কই খরচ করি মা, আমি তো বাইরেও বাইরই না। আরে না না, এটা কইরাম না, আমি কইরাম কিতা রান্না করে একটু খরচ কম করিও। ও আচ্ছা ঠিক আছে, তো আমি কিতা কইরাম বুঝছি মা। আচ্ছা হ্যালো এমা। আরে না না, এমন কিছু দরকারি কথা না, ওই যে তোমার আমি সকালে কইছিলাম না ঋণের কথা, বেতন তো ফুরা দিলেই লো ঋণ তো কইরা আর কি, যে একটু খরচ কমাইয়া করার লাগে। আরে সব কথা কিতা তার মারে জানাইতে লাগেনি। বৌমা, ও বৌমা। হেমা একটু আও, তোমার সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। মার লগে মাত্রাম মা। আরে আমি কইলাম তো একটু আওয়ার লাগি, ফোনটা রাখি আইও। আবার ডাকরা কেনে জানি না। ওই ওই কেনে ডাকরা আমি জানাই মাইয়া তোমারে, তুমি ফোনটা উঠাইও। ঠিক আছে রাখো রাখো, যাই আমি। হেমা কোন লাইনে? কেউ আছে না? কেউ নাই, খাটি দিছি। আচ্ছা বৌমা শুনো তো, তুমি বাড়ির সব কথা কেনে তোমার মারে কোয়া যাও, একটা কথা তো তুমি গোপন রাখতাই। আরে মা তাই তো আমার মানানি, আমি যদি আমার মারে কই না তে খেরে কইতাম আমি। যত মা হোক বৌমা, বাড়ির সব কথা মারে কোয়াইটা ভালো না, শুধু মা কইয়া না কেউরও কোয়া যাইও না, বুঝছো? এটা ঠিক না। আচ্ছা ঠিক আছে মা, আমি যাই। হ্যালো, হে মা। আরে না না, ও একই কথা মা আসছে, ওই যে কইছে তোমারে আমি, তোমার লগে যে মাতি, তারা আপত্তি বেশি এটা নিয়ে। কিছু টাকা অফিস থেকে অ্যাডভান্স। মা চা খাইলি শুননি? কোন সময় খাইলাইছি, আধা ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে। আরে এটা খোলা কেন রাখছেন মা, বিস্কুটটা নষ্ট হয়ে যাব তো। না না নষ্ট হইতো না, এটা আমার ঘরের ডাব্বা তো, নষ্ট কেন হইতো? ঘরের ডাব্বা নষ্ট হইতো না বুঝলাম না মা। বুঝছো না? ঠিক আছে মনে করো এটা আমার ঘর, আর বিস্কুটগুলা আমার ঘরের কথা। এখন যদি আমি এটারে খোলা রাখি,
কি হইব বৌমা? বিস্কুট নষ্ট হয়ে যাব। একদম ঠিক কথা। ঠিক এরকম ঘরের সব কথা বাইরে কইলে কি হইব? সংসার নষ্ট হইব, বুঝছো? আর যদি তারে আমি বন্ধ রাখিতে কি হইব? বিস্কুট নষ্ট হইত না মা। ঠিক আমার ঘরের মতো। বৌমা, তুমি যে এই ঘরের সব কথা তোমার মারে কোয়া যাও, এইটাতে কি হইব? সংসার নষ্ট হইব। আর যদি কও না তাইলে কি হইব? সংসার ভালো থাকবো, ঠিক এই বিস্কুটের মতো, বুঝছো? আরে মা, তুমিও কারে বুঝেই রায় এটা বুঝতো না, অতদিন বুঝছে না, আজকে বুঝলেই বলি তোমার এক কথায়। কেনে বুঝতাম না? আমি সব বুঝছি, বালা করে বুঝছি। হ্যালো হেমা। আরে না না, আমার শাশুড়ি মায়ের খোয়াত আসলো যে বিস্কুট করছি না, ফোন ডং করছি। মা আমি সব বুঝছি, আমার আর বুঝাইতে লাগছে না, আমি আর ঘরের সব কথা মারে কইতাম না। ঠিক আছে বৌমা, আর শুনো, শুধু এই বাড়ির কথা না, তোমার মার বাড়ির সব কথাও এখানে কোয়া যায় না, এটাতে কি হই? সম্পর্ক নষ্ট হই, বুঝছো? ঠিক আছে মা। ঠিক আছে বৌমা, উঠো উঠো, তোমার শ্বশুর মশাই মাংস আর মাছ আনছে, চলো দুজনে মিলিয়ে রান্না করবো। চলো চলো।